উপজাতি সবাই রয়েছে ভ্যাটিকান সিটির সামনেটা বিরাট ঠাকুর কেদারনাথে মায়াপুরের ইসকন মন্দির একটা এরকম চক্রের মতো এই হচ্ছে তোমার চোখটা ভিতরের অংশটাতে কাজ এরকম একটা কাজ করা হচ্ছে দমদম জংশন ব্যস্ততম জায়গা ব্যস্ততম স্টেশন যেহেতু জংশন স্টেশন তাই জন্য এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায় আর কি এই দমদম জংশন স্টেশনের একদম কাছেই অনেকগুলো কালী পুজো হয়ে থাকে গতবার আমি প্রথমবার দেখেছিলাম আর এই কালী পুজোগুলো প্রচারের আড়ালে থাকে হ্যাঁ তো আমি গতবার প্রথমবার দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল তাই জন্য এবছরও আবার চলে আসলাম দমদম জংশনের সন্নিকটে এই যে কালী পুজোগুলো কীভাবে তৈরি হচ্ছে প্যান্ডেলগুলো সেটা দেখার জন্য আগে একটু বলে দিই আমি দমদম জংশনের 5 নম্বরে রয়েছি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে নেমেই আমি যাবো হচ্ছে নাগের বাজারের দিকে মানে এই দিকটাতে দমদম জংশন থেকে বেরানোর পরেই নাগের বাজারের দিকে একদম লাগোয়া যে রাস্তাটা সেই রাস্তাতে রয়েছি সেই রাস্তাতে যে পুজোটা হয়ে থাকে সেটা হচ্ছে বন্ধু বান্ধব ক্লাবের পুজোটা ঠিক আছে চারা বাগানের বন্ধু বান্ধব ক্লাবের পুজোটা এই হচ্ছে তোমার প্যান্ডেলের ভিতরটা যেখানে দেখা যাচ্ছে একটা উপজাতি সম্ভবত জারোয়া উপজাতি সেই জারোয়া উপজাতিদের নিয়ে কিন্তু কাজটা সম্ভবত জারোয়া উপজাতি ঠিক আছে আমি শিওর নই তাদেরকে নিয়ে কিন্তু এখানে কাজটা করা হচ্ছে তারা যে মানে যেভাবে জীবিকা উপার্জন করেন তীর ধনুক নিয়ে আছে দেখতে পাচ্ছ ঠিক আছে এই দিকটাতে এরকমভাবে অনেক আইডল সাজানো হয়েছে ঠিক আছে যেগুলো রাতের বেলা কিন্তু আসলে অপূর্ব লাগবে পুরো মণ্ডপটা একদম সামনের অংশটা ঠিক এমনটা ঘোগলা পাতা পাট কাঠি এগুলো দিয়ে পুরো প্রাকৃতিক সমস্ত উপাদান দিয়ে কিন্তু বিষয়টাকে সাজানো গোছানো যে মূলত এই যে থিমটার নাম হচ্ছে এক টুকরো আন্দামান ঠিক আছে আর এক টুকরো আন্দামানের যে বিষয়টা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা আন্দামানেরই ওনারা আর কি যারা রয়েছেন এখানে ওনাদেরকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এদিকটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু মাছ ঠিক আছে বড় বড় আকৃতির যে মাছ সে মাছ রয়েছে এখানটাতে এবার চলো সোজা ঢুকে যাবো মণ্ডপের ভিতরে এই হচ্ছে মণ্ডপের ভিতরটা আছে এই মণ্ডপটা না আগে আমি দেখেছি মানে আমাদের রাজারহাটে পুজোতে দেখেছি গতবারই দেখেছিলাম আমার মনে পড়লো এই এই স্ট্রাকচারাল পার্টটা দেখে মনে পড়লো এই জায়গাটাতে এরকম সবাই রয়েছে হ্যাঁ মানে সকলে রয়েছেন এই মাঝখানের মানে অংশটাতে আর ওপরটা ঠিক এমনভাবে সাজানো ঠিক আছে কড়ি দিয়ে তারপরে এই ধরনের কিছু জিনিসপত্র দিয়ে সাজানো এদিকটাতে এরকমভাবে সাজানো গোছানো আচ্ছা মায়ের প্রতিমা থাকবে এইখানটাতে ঠিক আছে যেহেতু প্রিপারেশান চলছে তাহলে এখনও অবধি মায়ের প্রতিমা আর কি এখন এখানে আনা হয়নি কিন্তু একদিনের মধ্যেই নিয়ে আসা হয়ে যাবে এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভাল লাগছে টোটাল এই জায়গাটা ওখান থেকে আবার মেন রোডে চলে এসেছি নাগের বাজারের দিকে যাচ্ছি এবার যাচ্ছি সাউথ দমদম মিত্র সঙ্গে বিশাল লাইট এখানে রয়েছে এখানে সেন্ট মেরিজ স্কুল সেটা রয়েছে এর সামনে থেকে আমি হাঁটছি লোকেশন হিসাবে দেখে নাও এটা আচ্ছা সাউথ দমদম মিত্র সঙ্গে আমি সামনেটা চলে এসেছি এটা কিন্তু এবছর ভ্যাটিকান সিটি হয়েছে আমি এখানে গতবারও এসেছিলাম ভালোভাবে পুজোটা হয়ে থাকে ভ্যাটিকান সিটির সামনেটা এমনি এখানেটা জলাশয় রয়েছে ঠিক আছে চলো লাইটিংয়ে তো আরও ভালো লাগবে এদিক দিয়ে ঢুকবো চলো এখানে আলোকসজ্জা তো থাকছেই লেজার শোয়ের বন্দোবস্ত করা হবে আজকেই রেডি হয়ে যাবে সেটা চলো সামনেটাতে একদম চলে এসেছি এই হচ্ছে তোমার সামনেটা ভ্যাটিকান সিটির সামনেটা সেন্ট পিটার্স ব্যাসিলিকা সেই সেন্ট পিটার্স ব্যাসিলিকা কিন্তু এবছর এখানকার উপস্থাপনা পুরো চারিদিকটা ঠিক এমনভাবে রেডি হয়েছে দেখতে কিন্তু অপরূপ লাগছে রং ঠঙের কাজ মোটামুটি অলমোস্ট অনেকটাই কমপ্লিট আর এগুলো পুরোপুরি ফিনিশিংয়ের টাচটা সেটা কিন্তু হবে এই দুটো যে সাইড রয়েছে এই সাইডে এইভাবে মূর্তিগুলোকে বসানো হয়েছে আমরা জানি যে আমরা দেখেছিলাম এই ভ্যাটিকান সিটি আমরা দেখেছিলাম বিগত বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখানেও কিন্তু বেশ বড় করে করা হয়েছে পুরো বিষয়টা চল ভিতরটা একটুখানি হালকা করে দেখে নিই এখনও তো অনেকটা কাজ মোটামুটি বাকি রয়েছে লাইটে বিষয়টা আরও বেশি ভালো লাগবে টোটাল যখন তোমরা দেখতে আসবে এখানে এই স্তম্ভগুলো খুব সুন্দর করে রেডি করা এন্ট্রান্সে এরকম ধরনের কিছু রয়েছে আর এই হচ্ছে তোমার একদম ভিতরের এই ভিতরের এই জায়গাটা এরকমভাবে একটা ঝাড় রয়েছে আর চারিদিকটা ঠিক এমনভাবে রেডি হয়েছে মেন মায়ের প্রতিমা তো থাকবে এই সামনের অংশটাতে যেখানটা একটা স্টেজটা করা হয়েছে এগুলো আমি একটুখানি দেখাই ফিনিশিংটা ঠিক এরকমভাবে রেডি অনেকটাই মানে মোটামুটি কাজ ভিতরের কাজটা অনেকটাই রেডি হয়ে গেছে কিন্তু বাইরেটা বেশ কিছুটা বাকি রয়েছে কাজ সো নাও আমি রয়েছি একদম সেন্ট পিটার্স ব্যাসিলিকার একদম সামনে যে ফ্ল্যাটটা রয়েছে যে বাড়িটা রয়েছে তার সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি এবং কাছ থেকে দেখাচ্ছি এই ভিউ অন্য কোথাও মানে সত্যি দেখা যায় না
সত্যি ভালোভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে জলাশয়টা। এখানে ম্যাপিংটা একটু বলে দিই, মানুষজন ওখান থেকে ঢুকবেন, ঢোকার পর এদিক দিয়ে ঢুকবে, হ্যাঁ হ্যাঁ এদিকটা থেকে এক্সিট হয়ে যাবে। আর আজকে ও আমাকে টোটাল জায়গাতে ঘোরাচ্ছে বিজয়। ও দমদমেই থাকো তুমি, দমদমে। আর আপনারা অবশ্যই আসবেন আমাদের এই মিত্র সংঘ ক্লাবে, আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আপনারা এসে দেখবেন, উপভোগ করবেন। একদম একদম। তো কাজ অনেকটাই বাকি রয়েছে, এখান থেকে একটুখানি দেখানোর জন্য আমি আসলাম জাস্ট ওপর থেকে, বিষয়টা কতটা সুন্দর লাগছে দেখতে। ভূমি থেকে কিন্তু হাইটটা অনেকটা, ঠিক আছে, অনেকটাই হাইট রয়েছে পুরো অংশটাতে। এখানে দুটো কালার দেখা যাচ্ছে আপাতত, এই সাদা কালার এবং এই যে কালারটা, সেই কালারটা ব্রাউন যে কালারটা সেই কালারটা। হাঁটতে হাঁটতে আবার রাস্তায় চলে এসেছি দমদম। এই যে এখানে এই যে রাস্তাটা রয়েছে, ঠিক আছে, তার সামনেই এই যে পুজোটা হয়ে থাকে। এটাও গতবার আমি দেখেছিলাম এখানে প্যান্ডেলটা হচ্ছে, তারপরেও আরও একটা প্যান্ডেল, এরকম রাস্তার মধ্যেই তোমরা অনেকগুলো প্যান্ডেল দেখতে পারবে। এই পুজোগুলো দেখতে গেলে ঘুঘুডাঙ্গা পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ির এইদিকে একটা পুজো, এদিকে একটা পুজো, দুদিকে দুটো পুজো। এই হচ্ছে আরও একটা প্যান্ডেল, এই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি, ভিতরে কাজ এখনও সেরকম কিছু হয়নি। এইরকম বাইরে থেকে এরকম মন্দিরের আদলে একটা এরকম প্যান্ডেল তৈরি হয়েছে। এবার ওখান থেকে চলে আসি মধুগড়ে। মধুগড়ের এই যে প্যান্ডেলটা, সেটাই কাঠপোলে, মধুগড় কাঠপোলে একদম সামনে যে প্যান্ডেলটার নাম হচ্ছে, ওই প্যান্ডেলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্বর্ণ মন্দির। এখনও ইনকমপ্লিট আছে, অনেকটাই কমপ্লিট বাকি রয়েছে এখানে। ওখান থেকে দু পা এগালেই হচ্ছে মধুগড় অগ্রদূত সংঘ। মধুগড় অগ্রদূত সংঘের এখানে মেন ফোকাস হচ্ছে ঠাকুরে, মেন প্যান্ডেলে নয়, ফোকাসটা হচ্ছে ঠাকুরে। তবে এই টোটাল গলিটা কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে, যে মায়ের যে শাড়ি পদচিহ্ন সবই কিন্তু দেখা যাচ্ছে। চলো ঠাকুরটা গিয়ে দেখাই। এই হচ্ছে তোমার ঠাকুর, বিরাট ঠাকুর, ঠিক আছে, এখন আপাতত তৈরি হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি। এই ঠাকুর টোটাল সব টোটাল মিলিয়ে, মানে পুরো মিলিয়ে কিন্তু 35 ফুটের ঠাকুর। এই এত বড় ঠাকুর দমদমে আমি জানি না তোমরা দেখেছো নাকি আগে, বিশাল ঠাকুর, মহাদেবও কিন্তু বিশাল। এখানে নিচের অংশগুলোতে সব মুন্ডগুলো রাখা রয়েছে, এবং মহাদেবের মুখমণ্ডলটা একটুখানি দেখানোর চেষ্টা করি আমি। টোটাল বিষয়টাই কিন্তু খুব ভালোভাবে তৈরি হচ্ছে, একাদশী থেকে ঠাকুর তৈরি হয়েছে, তার মধ্যেই এতটা বড় হয়ে গেছে। এখন আপাতত 28 ফুট রয়েছে ঠাকুর, কিন্তু টোটাল মুকুটের অংশ মিলিয়ে 35 ফুটের ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবার চলে এসেছি কেদারনাথে, মধুগড় অধিবাসী বৃন্দ। ওখান থেকে জাস্ট আবার কিছুটা হেঁটেই তোমরা মধুগড় অধিবাসী বৃন্দ পেয়ে যাবে, যেখানে এবছর কিন্তু এই কেদারনাথ করা হচ্ছে, কেদারনাথের সেট হচ্ছে। এখন সামনে নন্দী মহারাজ রয়েছেন, তারপর থেকে ধীরে ধীরে কিন্তু ঢুকে যেতে হবে মণ্ডপের ভিতরের অংশটাতে। কেদারনাথের ভিতরের অংশটা ঠিক অন্ধকার রয়েছে এখন, ঠিক এমনভাবে রেডি হয়েছে, মাঝের অংশে একটা এরকম যে ইয়ে তোমার ঘণ্টা, সে ঘণ্টা রয়েছে, এরকম স্তম্ভগুলো রয়েছে, এই হচ্ছে ব্যাপার। সামনের দিকটাতে একদম ঠাকুরটা থাকবে, এই অংশগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়েছে, মানে ডিটেলের সাথে কাজটা করা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে একদম সামনেটা, এখানে কিছু একটা ইনস্টল থাকবে, দেখেই বোঝা যাচ্ছে সেটা। আর ওখানে ঠাকুর, আমি তখন অন্ধকারে বুঝতে পারিনি এখানে কিন্তু ঠাকুরটা ছিল, ঠিক আছে, ঠাকুর এখনও রং করা হয়নি। ঠিক কেদারনাথে যেমনটা ঠাকুর থাকার দরকার তেমনই কিন্তু ঠাকুর এখানে রয়েছে, রং হয়ে গেলে কিন্তু আরও বিষয়টা সুন্দর লাগবে দেখতে। এবার চলে এসেছি বাউল বেকারি মোড়ে, দমদমের বাউল বেকারি মোড়ের নাম সকালেই শোনা নিশ্চয়ই, এখানে যারা এখানকার থাকো আর কি, এখানকার বাসিন্দা। এই যে ক্লাবটা, এই ক্লাব হচ্ছে আমরা সবাই ক্লাব। আমরা সবাই ক্লাবের এবছরের যে উপস্থাপনা সেটা হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির, ঠিক আছে, মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে টোটাল মণ্ডপ, এটা তো একদম ওপরে উঠে যাবে, ঠিক আছে। আমি ইস্কন মন্দিরে গিয়েছি, মায়াপুরের ইস্কন মন্দিরে, নিশ্চয়ই সকলে দেখেছো আর কি, সেই ব্লগ দেখেছো, আগের ব্লগ। এখানে কিন্তু যখন তৈরি হয়ে যাবে এটা মারাত্মক লাগবে, এখনই কতটা সুন্দর লাগছে দেখতেই, দেখেই বুঝতে পারছো পুরো ব্যাপারটা, পুরো হোয়াইট কালার এবং অনেকটাই উচ্চতা বিশিষ্ট। এই যে টোটাল যে রাস্তাটা, এই রাস্তাটার উপরেই একদম মণ্ডপটা তৈরি করা হয়। দর্শনার্থী যে প্রবেশ করবে, দুদিকে দুটো হাতি রয়েছে, ঠিক আছে, হাতির একদম মুখমণ্ডল সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো ভিতরটাতে যাই, চলো ঘুরে আসি। যেতে যেতে দেখাই, এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ঠিক আছে, এই যে প্রসেসিংগুলো হচ্ছে এখানে, কাজগুলো যেগুলো হচ্ছে, পিলারগুলো কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা, এটা উঠে যাবে একদম ওপরে, স্বর্গ না,
এটা পুরোপুরি উপরে উঠে যাচ্ছে একদম। আর এই হচ্ছে তোমার ভিতরের কাজটা, ঠিক আছে? ভিতরের কাজটা ঠিক এমনভাবে রেডি হয়েছে, এখন অনেকটা কাজ মোটামুটি বাকি রয়েছে। এই হচ্ছে ভিতরের কাজটা। নেক্সট যে ক্লাবে চলে এসেছি আমি, সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাব দিগম্বরি, এবছরের ভাবনা। সৌরজিৎ দা এবছরও করছে, সৌরজিৎ ব্যানার্জি, সকলেই চেনা মুখ, কলকাতার দুর্গাপুজো চেনা মুখ। এই যে দিগম্বরী, সেই প্যান্ডেলটা এবার আমি দেখবো। ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাবো, এখানে বেশ কিছু কাজ রয়েছে, বিভিন্ন যে মন্ত্র সেগুলো লেখা রয়েছে এখানে, ওম ক্রিং ক্রিং, এগুলো দেখতে পাচ্ছি আমি, মন্ত্রগুলো দেখতে পাচ্ছি পুরো ব্যাপারটা। ভিতরটাতে ঢুকবো, ভিতরটাতে ঢুকে বিষয়টা দেখার চেষ্টা করব। আচ্ছা, একদম সামনের পার্টটাতে মা কালীর বিভিন্ন যে মা কালীকে দেখা যাচ্ছে, আর এবং এই দিকটাতে বিভিন্ন যে রূপ মা কালীর, এই নিচের অংশটাতে সেটা দেখা যাচ্ছে, ওপরের অংশটাতে বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে। প্রবেশ করার পরেই এখানে দেখা যাবে এখানে একটা এরকম চক্রের মতো কিছু দেখা যাচ্ছে, জানি না মুভেবল নাকি, আমার জানা নেই, হয়তো মুভেবল হতেও পারে। এবার সামনের দিকটাতে আমি যাওয়ার পরেই যেটা দেখতে পাচ্ছি, এইরকম কিছু অংশ যেটা পুরোপুরি আয়রনের স্ট্রাকচারাল পার্ট রয়েছে, যেখানে মায়ের হাতের খাড়া সেটা কিন্তু রয়েছে এখানে। পুরো মণ্ডপটা না রাতের বেলাতে কিন্তু অনবদ্য লাগবে, মানে সকালে এক পরিবেশ এবং রাতে আর এক পরিবেশ, সেটা দেখা যাবে সাউথ দমদম এভিনিউ স্পোর্টিংয়ে। শুধু রয়ে গেলেই এরকম ত্রিভুজ আকৃতি একটা জায়গা রয়েছে, যেটা পুরোপুরি সিমেন্টের তৈরি, এবং ঠাকুর থাকবে তো সামনের অংশটাতে। ধীরে ধীরে আমি সামনের অংশটাতে প্রবেশ করছি, প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। এই সাইডগুলোতে লাইট থাকবে, পুরো লাইটের সেট আপ থাকবে আর কি পুরো অংশটাতে। এই হচ্ছে তোমার ঠাকুর থাকার জায়গা, ওপরটা এরকম একটা স্ট্রাকচারাল পার্ট রয়েছে, আর সামনেটা ঠিক এমন রয়েছে, ত্রিশূল, খাড়া, বিভিন্ন অস্ত্র, সেই অস্ত্র এখানে দেখা যাচ্ছে পুরো সামনের অংশটা থেকে পুরো অংশটাতেই। এই হচ্ছে থিম নোট, থিম নোট তোমরা চাইলে এখানে পজ করে পড়ে নিতে পারো, পুরো বিষয়টা এখানে কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, এবার চলে এসেছি 14 নম্বর ওয়ার্ডের পুজোটা। এই পুজোটা অনেকেই দেখেছো, কলকাতার দুর্গাপুজোর একটা দুর্গাপুজোর ক্ষেত্রে মানচিত্রে একটা বিশেষ পুজো ছিল, যদিও আমার দেখা দেখতে যাওয়া হয়নি, কেন আবার চলে আসলাম। মলয়দা শুভময়দার যে প্যান্ডেল, যে একসাথে যে যৌথ প্রয়াসের যে কাজ, সেটা কিন্তু আবার আমরা দেখতে চলেছি কালী পুজোতে দমদমে 14 নম্বর ওয়ার্ডের। অন্তঃশুদ্ধি, হ্যাঁ, এই যে থিমের নাম, একদম সামনে থেকে পুরো বিষয়টা কিন্তু অপূর্ব লাগছে দেখ। সামনে যে টোটাল, এই যে বড় একটা আকারের যে পাখি দেখছো, এটা হচ্ছে ফিনিক্স। টোটালটা কিন্তু মানে মানে মেটালের তৈরি পুরো বিষয়টা, তৈরি হলে কিন্তু মানে দুর্দান্ত লাগবে দেখতে। একটুখানি কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে তোমার চোখটা, ঠিক আছে? একদম পুরো হেভি লাগছে, মানে পুরোপুরি বিষয়টা যখন ফুটে উঠবে মারাত্মক লাগবে। এদিক থেকে তোমার একদিক থেকে ঢুকতে হবে, একদিক থেকে এক্সিট হবে, পুরোটা এরকম গোলাকার বিষয়টা। আর এখানে এইগুলো কিন্তু আঁকা চলছে, এখন শিল্পীরা আঁকছেন আমি দেখতে পাচ্ছি এখানে। আর মাঝের অংশটা এখান থেকে একটুখানি দেখাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা। এই হচ্ছে পুরো এরকম লেজটা এরকম গুটিয়ে রয়েছে, আর এটা হচ্ছে তোমার ফ্রন্টটা, মণ্ডপের ফ্রন্টটা। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি যেগুলো লেখা রয়েছে, কিন্তু মায়ের প্রতিমা থাকবে এই জায়গাটাতে। ভিতরটা ঠিক এমনভাবে রেডি হয়েছে, একটু চারপাশটা দেখিয়ে দিই, এটা এমনভাবে রেডি হয়েছে। আর এই ফিনিক্স পাখি বার্ড, এই বার্ডের একদম পিছনের যে পোর্শনটা সেটা ঠিক এমনটা রয়েছে। পুরো বিষয়টা ওয়াইডলি দেখালে ঠিক এরকমটা দাঁড়ায়, ঠিক আছে? পুরোটা ব্যাপারটা অনেক আয়রনের কাজ কিন্তু এখানে রয়েছে। মেন আকর্ষণ এই পাখি, ঠিক আছে? বিশাল আকার যে পাখি, সে পাখি একদম ডানাটাকে এখানে মেলে রয়েছে পাখিটা। রাত্রিবেলা আসলে অবশ্যই, রাত্রিবেলা আসো, কারণ দিনের বেলা থেকে রাত্রিবেলা আসলে পুরো মানে আলাদাই যে পরিবেশ, সেই পরিবেশ তোমরা লক্ষ্য করতে পারবে। পরের পুজোটা হচ্ছে গোষ্ঠবিহারীর পুজোটা, এটা আমি দেখি প্রতিবারই দেখি। এটা মোটামুটি এরকমটা দেখা যাচ্ছে বাংলার শিল্প, মানে গ্রাম বাংলার দিকে বা আমাদের গ্রাম বাংলার অংশটাতে যেটা দেখা যায় পুজোর সময়টাতে, ঢাক, তারপরে সেই একজন কাঁসর বাজাচ্ছে, ছোট্ট একটি বাচ্চা ধুনুচি নাচ নাচছেন, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে এই দিকটাতে। এই মায়ের প্যান্ডেলের টুন ভিতরের অংশটাতে আসি, এই হচ্ছে তোমার ভিতরের অংশটাতে কাজ আপাতত চলছে অনেকটাই। এই অংশগুলোতেও বেশ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, গ্রাম বাংলার দৃশ্য, মানে কলা গাছ, তারপরে তোমার নৌকো এখানে, মানে এই পুরো ব্যাপারটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। আচ্ছা, এই মহেশ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে? তারপর এখানে সামনের দিকে চলে যাই আমি, তারপর দেখা যাচ্ছে এখানে নকশি কাঁথায় মাঠ জসীমউদ্দিনের, সেটা কিন্তু দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের বিভিন্ন ইতিহাসে এখানে ফুটে উঠেছে। পথের পাঁচালী দেখা যাচ্ছে ওই দিকটাতে,
ঠিক আছে। তার পাশে দেখা যাচ্ছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের, এই দিকটাতে দেখা যাচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের। এগুলো দিয়েই টোটাল কাজটাকে এবার ফুটিয়ে তোলা হয়েছে। বাংলার মুখ আমি দেখিয়েছি জীবনানন্দ দাশের, এটা কিন্তু এখানে রয়েছে। নেক্সট যে প্যান্ডেলটা সেটা হচ্ছে তরুণ সংঘ মহিলা সদস্যবৃন্দ, ঠিক আছে। এখানে এরকম একটা কাজ করা হচ্ছে, কারণ কম্প্যাক্ট এরিয়ার মধ্যে কতটা ওয়াইড কাজ সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, ঠিক আছে। চারিদিকটাতে অনেক কিছু রয়েছে। এখানে দাদারা কাপ, যে কাপগুলো হয় না মানে মাটির, সেরকম কাপগুলোকে রেডি করছেন। ওপরের অংশগুলোতে বেশ কিছু কাপ, ভাঙা কাপ, গোটা কাপ এরকমটা রয়েছে। এটা একটা বাবুই পাখির বাসা তৈরি হয়েছে এখানে, বিশাল বড় একটা বাবুই পাখির বাসা। তো এখানটা আমি যেতে পারবো না, অনেকগুলো জিনিসপত্র রয়েছে, তো তাই জন্য যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। আমি এখান থেকে একটুখানি দেখাই তোমাদের বিষয়গুলো ঠিক কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সাইকেলের রিং রয়েছে, সেগুলোকে এরকম জালির মধ্যে এই কাপ ভাঙা বা কোড়ে কাপ যেগুলো হয় সেগুলোকে ভেঙে এগুলোকে প্যান্ডেলটা পুরোপুরি রেডি হচ্ছে। আর সামনের অংশটা এরকম একটা ইটের জায়গা, ইটের ইট দিয়ে পুরো ব্যাপারটা তৈরি। এই ছিল তোমার দমদমের কালী পুজো, মানে কালী পুজোর আগে প্রস্তুতি পর্ব। আরও অনেক পুজো আছে কিন্তু, মানে দমদমে প্রায় তোমার 30-40 ভালো ভালো পুজো হয়। তাও আমার লিস্টে টপ টপ পুজো যেগুলো আমি রিকমেন্ড করব সেগুলো তোমাদেরকে দেখালাম আর কি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাও। দমদম থেকে কারা কারা দেখছো অবশ্যই আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। দমদম এখন একটা কালী পুজোর জোন হয়ে গেছে, যেরকম বারাসাত, মধ্যমগ্রাম, রাজারহাট, নৈহাটি, সেরকম কিন্তু দমদম একটা জোন। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে সবার সাথে। তার কোনো যেন বিরতি নেবো, ভালো থেকো সবাই, টাটা।